দাম রাখিছো 255 অনলি 2,55,000 পাসিংটো ইয়া 4 টন হয় আর দাম রাখিছো আমি অনলি 6,40,000 টাকা বলিও আছে আপনার বিএস 6 এর হয় 1.7 হয় আমছে 2 লাখ যদি আপনার সিভিল ভালে থাকে 2 লাখ না লাগে 1.5 লাখটো উলাই যাব 2 লাখ না লাগে 1.5 লাখটো উলাই যাব আরামছে তো কি খবর সবরে যদি বহুত দিন হল কমার্শিয়াল গাড়ি ভিডিও বনোৱা নাই আজি আইছো অভিজিৎ অটো যত আপডেট হয়েছে বহুতখিনি কমার্শিয়াল গাড়ি গোটেখিনি গাড়ি ডিটেলস দিম কিন্তু ইয়াত যদি গাড়ি চাব হয় নিজের রিক্সত ডকুমেন্টেশন চাব নিজের রিক্সত গাড়ির কন্ডিশন চাব তারপিছত আগবাড়িব কিয়নো মই জাস্ট গাড়ির ইনফরমেশন দিউ ডিটেলত আপনাদের চাব লাগিব পুরোনা ভিডিও আই বাটন তো বলক আরম্ভ করো আর ইয়াত থাকা ইমানখিনি গাড়ির ডিটেলস আপনাদের দিম আমার লগত আছে আজি বহুত দিন পাছত সোনোয়াল দা সোনোয়াল দার পর আমি অ্যাড্রেস লম কেনেকে আইব অভিজিৎ অটোত কেনেকে আইব সোনোয়াল দা কেনেকে মানে গাড়ি লৈ আহিব লাগিব গাড়ি লৈ আহিব লাগিব তো খোজকাঢ়িও আহিব পারে অ্যাড্রেসটো একবার দিয়ক এড্রেসটো তো প্রত্যেক বাই কই আছো আকো একবার দিন নম্বর আজি এক মাহৰ পিছত আকো ভাল লাগে কই থাকিলে ভাল লাগে আমাৰ হ্যান্ড মেলা পড়ে ওকে যদি খানাপাড়া সাইড বা আহে রাইট সাইড জালুকবাড়ি সাইড বা আহিলে লেফট সাইড হ্যান্ড মেলা আপনি বাকি নাম্বার আছে লোকেশন দি দিম কন্টাক্ট করবে ওকে তো দেরি নকরাকে ফাইন্যান্স হয়ে যায় আরামসে ফাইন্যান্সও করব পারে হেই ইন্টা ভি টেন খনের পর আহিম তারপর মানে জি গাড়ি হয় আপনি ধরক ম্যানুফ্যাকচার উপর ডিপেন্ড করে ফাইন্যান্সটা হয়ে যায় ওকে কক এখনের ডিটেল বাকি এখন ইন্ট্রা ভি টেন হয় 2021 গাড়ি আর দামটা রাখিছো আপনার 4,30,000 টাকা 4,30,000 নেক্সট কোনখন আছে নেক্সট এখন ডিআই আছে হ্যাঁ 2019 গাড়ি হয় আর দাম রাখিছো 4,10,000 টাকা 4,10,000 ওকে তারপর তারপর এখন যুদ্ধা আছে টিপ টপ কন্ডিশন লব লাগে চলাব লাগে 1700 পাসিং হয় হ্যাঁ দামও আমি বেশি ওখানে না অনলি 565 5,65,000 টাকা ওকে নেক্সট কোন নেক্সট আরো এখন ডিআই আছে ইএক্স আর এখনো বেশি দাম রাখা না এখনো 1900 গাড়ি হয় আর দাম রাখিছো আমি অনলি 290 2,90,000 নতুনত কিমান যায় নতুন তো ডিসকন্টিনিউ হয়ে গেল তেতিয়া অলমোস্ট 8 লাখ মান আসলে তেতিয়া 8 লাখ মান আসলে আর এখন আর এখন BS4 যুদ্ধা আছে 2018 দামটো তেনেকা আমার 450 মান পালে আমি দিব 4,50,000 ফাইনান্স হয়ে যাব এখন আরামসে ওকে বেকত যাও আর কিছু ডাঙর বেকর মানে ইয়াপা এখন গাড়ি দেখাই দিও অকমান অসুবিধা হয়েছে বারিষা বতর পানি তো থবই বোকা হবই 2015 হয় ইএক্স হয় এখন এখন 3.5 টন পাসিং হয় আচ্ছা আর দামটো রাখিছো আমি অনলি 4,30,000 টাকা নতুনত কিমান এখন নতুনত তো অলমোস্ট 10-12 লাখ টাকা গাড়ি এটা 4,00,000 4,30,000 টাকা আচ্ছা আর ফাইন্যান্স নহব আরামসে আরামসে 2 লাখ যদি আপনার সিভিল ভালে থাকে 2 লাখ না লাগে 1.5 লাখটো উলাই যাব 2 লাখ না লাগে 1.5 লাখটো উলাই যাব আরামসে নেক্সট আর এখন 407 আছে BS3 হয় 2012 মডেল দাম রাখিছো 255 অনলি 2,55,000 বলিও আছে আপনার BS6 এর হয় 1.7 হয় কাবাক যদি কন্টেনার বডি দরকার আছে তো লব পারে দাম রাখিছো আমি অনলি 7 লাখ টাকা অনলি 7 লাখ টাকা কোন ইয়ারর এখন 2020 ফাইন্যান্স হবো আরামসে 4 লাখ মান দিব লাগিব না লাগে কিমান 1.5-2 লাখ টাকা দিলে উলাই যাবে 1.5-2 লাখত উলাই যাবে অশোক লেন হয় আপনার কন্টেনার বডি হয় পিছফালে দেখাই দিও বডিটো দেখাই দিও কন্টেনার বডি হয় 2018 গাড়ি হয় পাসিংটো ইয়া 4 টন হয় আর দাম রাখিছো আমি অনলি 6,40,000 টাকা কোন ইয়ারর হয় এখন 18 গাড়ি 18 ফাইন্যান্স হয়ে যাব আরামসে 3 লাখ মান দিলে আরামসে 2 লাখ মান দিলে উলাই যাব 2 লাখ দিলে মান ডাঙর গাড়ি উলাই যাব ফাইন্যান্স ওকে তো বলো খেবিটু সাইডে গই বাজেট সেগমেন্টর কমার্শিয়াল গাড়ি দেখাম নেক্সট আছে এখন এসি মেগা এক্সেল কক মেগা এক্সেল হয় 2018 1 টন পাসিং লব লাগে চলাব লাগে আর দাম রাখিছো আমি 3 লাখ টাকা 3 লাখ ফাইন্যান্স হয়ে যায় খুব আরামসে আরামসে 1.5 লাখত উলাই যায় 1 লাখ টাকা দিলে উলাই যায় 1 লাখ টাকা দিলে উলাই যায় নেক্সট কোন নেক্সট এখন ইএক্স আছে 2016 আর দাম রাখিছো অনলি 185 নেগোসিয়েবল নেগোসিয়েবল তারপর এসি এক্স আর এখন ইএক্স আছে 2014 আর দাম রাখিছো অনলি 160 নেগোসিয়েবল নেগোসিয়েবল ওকে তারপর আর এখন এসি এক্স এখন ইএসি আছে আপনার 2014-15 কন্টেনার বডি হয় এখন কন্টেনার ওতে কন্টেনার বিচাৰি ফুৰে ফুড ভান বনাব পাৰিব আর দামও বেশি ৰখা নাই আমি অনলি 165,000 কমিব কমিব ওকে তারপর এসি গোল্ড দুখন আছে ডিটেলস লৈ লওঁ SHT হয় এখন কন্টেনার বডি হয় কন্টেনার বডি হয় ধুনিয়া হয়েছে গাড়িখন এখনো লব লাগে আর চলাব লাগে 2018 গাড়ি দাম রাখিছো অনলি 265 ওকে নেক্সট কোন 265 আর এখন এখন BS6 এর হয় BS6 এর হয় এস গোল্ড ডিজেলর হয় এখন BS6 এর আচ্ছা আর এখন দাম রাখিছো আমি অনলি 3 লাখ টাকা আর এখন ডিজেল নে ডিজেল দুইখনে ডিজেল দুইখনে ডিজেল এখন দাম কিমান কইছে 3 লাখ 3 লাখ টাকা ওকে নেক্সট কোন মহিন্দ্রা জিতো 2018 গাড়ি আর BS4 এর হয় আর দাম রাখিছো অনলি 185 1,85,000 কমিব কমিব নেক্সট এখন টাটা 3.0
DI হয় 2017 ৰ গাড়ী হ্যাঁ BS4 ৰ গাড়ী হয় ধুনিয়া বডি সডি ধুনিয়া হৈ আছে আৰু দামটো ৰাখিছো অনলি 310000 টকা কমিব কমিব নেক্সট আছে এখন S গোল্ড ডিজেল হয় BS6 ৰ হয় 2021 ৰ গাড়ী আৰু দামটো ৰাখিছো আমি 320000 টকা ওকে 21 ৰ গাড়ী সত আৰু আৰু এখন আছে 20 ৰ গাড়ী দাম ৰাখিছো অনলি 300000 টকা তাৰ পাছত আছে জিপ আছে জিপ আমা এখন ৰাখিছো অনলি 130 1,30,000 আৰু এখন আছে উঠৰৰ গাড়ী জিপ এক্সেল হয় দাম ৰাখিছো অনলি 145 1,45,000 আৰু এখন আছে আপোনাৰ তেনেকা 130-140 ভিতৰত জিপ বিলাক আহি যায় ওকে এখন ধুনিয়া কন্ডিশন গুড কন্ডিশনৰ এখনৰ দাম ৰাখিছো বডি সডি বনুৱা গৈছে একদম লুকটো ধুনিয়া নিউ হৈ আছে আৰু শ্ব'ৰুম কন্ডিশন অনলি 165 ওকে নেক্সট জিপ এক্সেল খন জিপ এক্সেল তেনেকা হেতু দামতে আহি যাব এই অলমোষ্ট 130 এখন এখন ধুনিয়া গাড়ী আপোনাৰ বিলাক মাইলেজৰ কাৰণে ভাল 25-30 মাস মাইলেজ দিয়ে ডিজেল আৰু এখনৰ দাম ৰাখিছো আমি 130 অনলি 130 আৰু নেক্সট সেইখন নেক্সট HT হয় 2018 গাড়ী হয় দাম ৰাখিছো আমি 245 আৰু এই বিলাকো 130-140 আহি যাব 140-130 ভিতৰত আহি যায় জিপ বিলাক তাৰ পাছত আছে মেজিক বিলাক আমনা 180-190 তেনেকা আহি যাব আৰু এখন বেষ্ট গাড়ী আছে পেসেঞ্জাৰ মেক্সিমো ৰানিং হৈ আছে নে ৰানিং গাড়ী 2017 গাড়ী হয় আৰু দাম ৰাখিছো অনলি 220000 টকা 220000 টকা তার পাছৰ দেখে জিপ এখন আছে আপোনাৰ তেনেকুৱা দাম আহিব 130-120 ভিতৰত এবিলাক আহি যাব ওকে 130-120 ভিতৰত আহি যাব আৰু এখন বলেৰো আছে বলেৰো এখন আছে 2015 গাড়ী হয় BS3 গাড়ী হয় এখন আৰু দাম ৰাখিছো অনলি 4,20,000 টকা 4,20,000 টকা নেগোচিয়েবল ন নেগোচিয়েবল তো এইটোৱে আছিল আজিৰ ভিডিঅ' সোনোৱাল দাৰ লগত অভিজিৎ অটোৰ পৰা নতুন ভিডিঅ'ত সোনকালে লগ পাইছো তেতিয়ালৈকে চাই থাকিব আৰু এই ভিডিঅ' চোৱাৰ বাবে ধন্যবাদ